করোনা পজিটিভ হলেন উদয়পুর রাধাকিশোরপুর থানায় কর্তব্যরত তিনজন পুলিশকর্মী এবং একজন টিএসআর জওয়ান। সোমবার উদয়পুর ত্রিপুরা সুন্দরী মহকুমা হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা রাধাকিশোরপুর থানায় এসে সমস্ত পুলিশকর্মী ও টিএসআর জওয়ানদের করোনা পরীক্ষা করালে এদের মধ্যে তিনজন পুলিশকর্মী এবং একজন টিএসআর জওয়ানের শরীরে করোনা শনাক্ত হয়। এদিন ত্রিপুরা সুন্দরী মহকুমা হাসপাতালের একজন স্বাস্থ্যকর্মী জানান, এদিন রাধাকিশোরপুর থানার মোট 30 জন পুলিশ ও টিএসআর জওয়ানের করোনা পরীক্ষা করা হয়। এরা সকলে হোম কোয়ারেন্টাইনে থাকবেন বলে জানা যায়। এদিকে একসাথে 4 জন পুলিশ ও টিএসআর জওয়ানের করোনা পজিটিভ শনাক্ত হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে রাধাকিশোরপুর থানার সকল পুলিশকর্মী ও টিএসআর জওয়ানদের মধ্যে। ত্রিপুরা সুন্দরী হসপিটাল থেকে আখেপুর পিএসএ কোভিড-19 টেস্ট অ্যান্টিজেন টেস্ট করানোর জন্য এসেছি। আমরা 30 জনকে অলরেডি পরীক্ষা করিয়েছি, তার মধ্যে 4 জনকে আমরা পজিটিভ পেয়েছি। সবাই পুলিশকর্মী? হ্যাঁ, কিছু পুলিশকর্মী আছে, কিছু টিএসআর কর্মী আছে। এখন তাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে? এখন তো ওরা হোম কোয়ারেন্টাইনে যাবে, ওদের যা প্রসিডিউর আছে আমরা করে দেবো, মেডিসিন দিয়ে তারপর ওরা হোম কোয়ারেন্টাইনে যাবে।